হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আজকে আমি আরেকটি খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই ভিডিওটা হচ্ছে যে তরমুজের ভিডিও। তরমুজ আপনারা কিভাবে বাড়িতে খুব সহজেই গাছ তৈরি করবেন এবং তরমুজ পাবেন। অনেকেরই ধারণা আছে যে বাড়িতে আমরা তরমুজ করলে অনেক জায়গার প্রয়োজন আছে, অনেক বড় পটের প্রয়োজন আছে, বা আরও অনেক অনেক কিছুর রিকোয়ারমেন্ট আছে। কিন্তু এই ভিডিওটা দেখার পরে আপনাদের সেই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে খুব বেশি জায়গার দরকার পড়ে না, তা সত্ত্বেও খুব কম খাটনিতে কিন্তু আমরা বাড়িতেও ছাদ বাগানে তরমুজ করতে পারি। তো সেটা কিভাবে করতে হবে সেটা আজকে আমি পুরোটাই ডিটেলস তুলে ধরবো। এবং এর সঙ্গে বলে দিই, এই যে গাছটি আমি তৈরি করেছি আলাদা করে কোনো রকম বীজ কিনে করিনি। মোটামুটি এক দেড় মাস আগে আমি তরমুজ খেয়েছিলাম এবং তরমুজের খোসার যে আমি ফার্টিলাইজার করি, সেই ফার্টিলাইজারটা সব গাছের গোড়ায় দিয়েছিলাম। এবং সেই তরমুজের ফার্টিলাইজার তৈরির সময় কিছু বীজ আমার হাতে এসেছিলো, মানে তরমুজ খাওয়ার পরে যে বীজগুলো থেকে যায় সেগুলো আমার হাতে এসেছিলো। তো আমি ভাবলাম বাইরে না ফেলে দিই, একটা গাছের গোড়ায় ফেলে দিই। আমি এই লেবু গাছের গোড়ায় ফেলে দিয়েছিলাম। তো দেখলাম পাঁচ সাত দিন পর থেকে ছোটো ছোটো ওর মধ্যে গাছ হয়েছে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে গাছটা বাড়ে, কিন্তু আশা ছিল এই গাছটি বড় হবে কিন্তু ফল না হওয়ার চান্সই বেশি। কেননা টাইমটা অনেক চলে গেছে, সিজন প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, এই গাছে কি তরমুজ হবে এটা নিয়ে আমার একটা ধন্দ ছিল। তা সত্ত্বেও আমরা গাছকে ভালোবাসি, তো গাছটি যখন বেড়েছে আমি দেখি কেমন হয়। তারপর দেখলাম ছোটো ছোটো কয়েকটা জালি পড়েছে, তো আশা করলাম যে এবারে গাছে ফল হতে পারে। তো তারপর থেকে আমি এক স্পেশাল এই গাছের ট্রিটমেন্ট নিলাম, মানে টাইম টু টাইম একটু গাছে খাবার। তখন থেকে আমি কোনো দিন অন্তর করে একবার লিকুইড খাবার আর একবার করে মিশ্র সার এই গাছে আমি ব্যবহার করেছি। এছাড়া আমি কী করেছি, নিম তেল স্প্রে করেছি। তো কেননা যখনই জালি এসছে অনেক সময় পোকামাকড় লাগার সম্ভাবনা থাকে, এর জন্য আমি নিম তেল ব্যবহার করেছি। তাতেই দেখুন কী রেজাল্ট। তো অনেকেরই ধারণা থাকে যে তরমুজ চাষ করতে গেলে বাড়িতে অনেক জায়গার প্রয়োজন, মানে লাউ গাছ বা কুমড়া গাছের মতন অনেক সময় বেশি জায়গার প্রয়োজন। সেটা একেবারেই না, খুব অল্প জায়গায় তরমুজ করা যায়। এবং যদি আমি একটু কোনো কিছু একটু সাপোর্ট দিয়ে ভাড়া টাইপের, মানে যেগুলো অবলম্বন করে উপরে উঠবে সেগুলো করতে হবে। এখানে আমি কিছুই করিনি, জাস্ট পাশে যে গাছগুলো আছে তাকেই অবলম্বন করেছে এবং এইভাবেই হয়েছে। কেননা আমার ধারণা ছিল যে গাছটি বড় হবে কিন্তু এর থেকে ফল হওয়া সম্ভব নয়, কেননা টাইমও চলে যাচ্ছিল। আর তারপরে আমি যে তরমুজটা খেয়েছি তার দানাটা কতটা ম্যাচিওর ছিল সেটাও আমার জানা ছিল না। জাস্ট অন্য অন্য যেরকম তরমুজের দানাগুলো কালো হয় সেরকমই ছিল। তো আমার অতটা ক্লিয়ার ধারণা ছিল না যে এই শেষ টাইমে বা সিজনের শেষের দিকেও এই গাছে ফল আসতে পারে এবং এই বীজের থেকে যে গাছটা হয়েছে তার থেকে ফল আসবে। তো দেখলাম ফল এসছে। তো আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, ভবিষ্যতে আপনারা যারা তরমুজের চাষ করতে চান অবশ্যই ছাদ বাগানে করুন। যাদের অল্প থেকে অল্প জায়গা আছে, ফুল সানলাইট পড়ে এরকম জায়গা থাকলেই হবে। তো মাটি তৈরি করার জন্য, অন্যান্য যেরকম ফল গাছের জন্য আপনারা মাটি তৈরি করেন, সেম মাটি তৈরি করবেন। আর খাবার মাসে দুবার করে দেবেন আর নিম তেল স্প্রে করুন। এতেই আপনার কাছে তরমুজ ভরে যাবে, কারণ অনেকগুলো জালি পড়েছে, এখনও অনেকগুলো ফল হবে আর এখনও তরমুজটা পাকেনি, মানে মানে যে ম্যাচিওর হলে যে লাল হবে, কেননা খুবই ছোটো এখন তরমুজ আপনারা দেখতে পাচ্ছেন। আরও কয়েকদিন পরে যখন এই তরমুজটা আমি হারভেস্ট করব, কেটে দেখাবো যে কেমন তরমুজটা হয়েছে। তো বন্ধুরা, অনেকেই ভাবে যে তরমুজ চাষ করতে গেলে ভালো মানের বীজ নিতে হবে, ভালো পরিচর্যা করতে হবে, অনেক জায়গার প্রয়োজন। কিছুই নয়, কোনো কিছু ছাড়া অল্প জায়গার মধ্যেই কিন্তু আমরা তরমুজের চাষ করতে পারি। তো বন্ধুরা, আমি যেটা বলতে চাই, এবার থেকে আপনারা যে কোনো ছাদ বাগানই এই তরমুজ ছাদ বাগানে করতে পারবে, খুব অল্প জায়গায়, অল্প পরিশ্রমে। এবং বীজের কোনো সমস্যা নেই, আপনারা যে বাজারে তরমুজ খান তার থেকে বীজ বার করে যদি ফেলেন তার থেকেও ফল হবে। চেষ্টা করবেন সিজনের শুরুর দিকে ফেলতে, তাহলে সারা সিজন গাছ থেকে ফল পাবেন এবং খুব সাধারণ পরিচর্যায় আমরা এই তরমুজ পেতে পারি। তো বন্ধুরা, আজকে যে এই সহজ একটা ভিডিও, যে অনেকেরই ভাবনা ছিল যে তরমুজ চাষ করতে গেলে আমাদের কী করতে হবে, বীজ জোগাড় করতে হবে, অনেক সমস্যা, কোনো সমস্যা নয়, খুব সাধারণভাবেই আমরা তরমুজ চাষ করতে পারি, সেটা তুলে ধরলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। আর এই তরমুজ চাষ নিয়ে যদি আরও কিছু আপনাদের প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাবেন, আমি তার উত্তর দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।